ওয়েলকাম ফ্রেন্ডস লার্নিং ইম্প্রুভমেন্ট চ্যানেলে সকলকেই স্বাগত আজকে আমরা এসবিএমসিএম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সাধারণত একটা নোটিফিকেশান বেরিয়েছে এই নোটিফিকেশনে দেখা যাচ্ছে ইনস্ট্রাকশান ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ যেটা প্রতি বছর বার হয় অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের স্টুডেন্টদের জন্য এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন সেই অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এক্ষেত্রে কেয়ারফুলি বিফোর ইউ স্টার্ট ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ভরার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একবার দেখে নিন এখানে কিন্তু পরিষ্কারভাবে যে শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশান যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট ডেটসগুলোও এখানে দেওয়া হয়েছে এখানে সাধারণত অ্যাপ্লিকেশান টাইপ অ্যাপ্লিকেশান ডেটের ক্ষেত্রে রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশান টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার উনিশে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন অ্যাপ্লিকেশানের জন্য তারা কিন্তু তাদের ওপেনিং ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট হচ্ছে ইলেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড এবং এটা ক্লোজ হয়ে যাবে ফিফটিন্থ ফিফটিন্থ নভেম্বর টু থাউজেন্ড অর্থাৎ এগারো নয় দু হাজার উনিশ থেকে পনেরো এগারো দু উনিশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান টু থাউজেন্ড নাইনটিন উনিশের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশান রয়েছেন এরপর রিনুয়েল যারা করবেন ইনক্লুডিং কে থ্রি রিনুয়েল অ্যাপ্লিকেশান টু থাউজেন্ড দু হাজার আঠেরো সালের কে থ্রি রিনুয়েল যারা করছেন তাদের কিন্তু শুরু হচ্ছে এটা সাধারণত ইলেভেন সেপ্টেম্বর টু থেকে ফ্রেশ কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লিকেশান যারা ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশান করছেন দু হাজার জন্য তারা কিন্তু এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবেন পনেরোই নভেম্বর কিন্তু এটা ক্লোজিং ডেট অর্থাৎ ক্লোজ হয়ে যাবে অ্যাপ্লিকেশান আর করতে পারবেন না অ্যাপ্লিকেশানটা তাহলে এখন গুরুত্বপূর্ণ ডেট হিসাবে এগারোই সেপ্টেম্বর থেকে সাধারণত যেটা রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিনস স্কলারশিপের শুরু হচ্ছে স্টার্টিং ডেট এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে স্টেপ ওয়ানে কী কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে এক্ষেত্রে কিন্তু রেনুয়েল অফ এক্সিস্টিং বেনিফিশিয়ারি অনলাইন রেজিস্ট্রেশন ইজ নট নিডেড যারা রেনুয়েল করছেন তাদের জন্য কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করার প্রয়োজনে তাদের রেজিস্ট্রেশন অলরেডি করা হয়েছে এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ইন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ টু থাউজেন্ড এইটিন আর মেনশন ইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাভেলেবেল আন্ডার ডাউনলোডস মেনু ডাউনলোড মেনুতে আপনি অ্যাডভার্টাইজমেন্টের দু হাজার যে বিবেকানন্দ কাম স্কলারশিপের যে সকল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো দেখতে পারবেন এখানে ইপ অ্যাপ্লিকেশান ফরগেট দেয়ার অ্যাপ্লিকেশান আইডি ওর পাসওয়ার্ড যদি অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড ভুলে থাকেন দে ক্যান রিটে রিট্রাইভ দ্য সেম ইউজিং ফরগেট অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড অপশান ফর্ম অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশান অর্থাৎ অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে যেয়ে পরে ওখানে ফরগেট পাসওয়ার্ড করলে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডটা আবার নতুন করে দিতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লগ ইন উইথ জেনারেটেড অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড ওয়াজ ওয়াজ সেট ডিউরিং রেজিস্ট্রেশন প্রসেস রেজিস্ট্রেশন প্রসেসের সময় সেটা কিন্তু করতে হবে অ্যান্ড আফটার সাকসেসফুল লগ ইন লগ ইনটা সাকসেসফুলভাবে হওয়ার পর ফিল আপ রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্মস ওয়াইল আপলোডিং স্ক্যানার স্ক্যান্ড কপি অফ ইমেজ অ্যান্ড সিগনেচার প্লিজ মেনশন ফাইল ফরম্যাট অ্যান্ড ফাইল সাইজ অ্যাজ মেনশন অর্থাৎ এখানে কিন্তু সমস্ত কিছু সাকসেসফুল লগ ইন প্রসেসটা হয়ে যাওয়ার পর ফর্মটা পূরণ করবেন এবং ফর্মটা পূরণ করার পর ছবি এবং সিগনেচার এটাকে কিন্তু স্ক্যান করতে হবে স্ক্যান করে অবশ্যই কিন্তু সেখানে দিতে হবে এবং সেটা কিন্তু আপলোডিং স্ক্যান সাইজেই সেটা কিন্তু করতে হবে এক্ষেত্রে জেপিজি কত কী ধরনের হবে সেটা কিন্তু দেওয়া হয়েছে স্টেপ থ্রির ক্ষেত্রে আপলোড ডকুমেন্টস কী কী ডকুমেন্টস আপলোড করবেন আপনারা ডকুমেন্টসের মধ্যে রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন ইনকাম সার্টিফিকেট দিতে হবে ডেমো ডেমোসিয়াল সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি স্ক্যান্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক দিতে হচ্ছে ডকুমেন্ট টু বি আপলোড ফর রিনিউল অ্যাপ্লিকেশনের জন্য কী কী লাগছে রিনিউল অ্যাপ্লিকেশনের জন্য কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন শেষ পরীক্ষার মার্কশিটটা দিতে হবে এবং সেক্ষেত্রে পার প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজ অবশ্য মার্কশেস মার্কশিটটা দিতে হচ্ছে সেমিস্টার এক্সামিনেশনের ক্ষেত্রেও একই ব্যাপার রয়েছে কলেজে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে যখন অ্যাডমিশন রিসিপ্ট ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস নেক্সট হায়ার ক্লাসের অ্যাডমিশন প্রমোশন রিসিপ্টটা দিতে হচ্ছে ফর্মার অফ ইনকাম সার্টিফিকেট ইজ অ্যাভেলেবেল আন্ডার ডাউনলোড অপশান ইন দ্য টপ মেনু ইন অল পেজ অর্থাৎ অল পেজে পুরোটা দেখা যাচ্ছে স্টেপ ফোরের ক্ষেত্রেও দেখা হয়েছে এটা ফাইনাল সাবমিশনের ক্ষেত্রে কী কী করবেন এটা কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এটা দেখার জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন পরবর্তী আমরা এটাতে আপলোড করব এই ভিডিওটা অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা এগারো এগারোই সেপ্টেম্বর থেকে এটা শুরু হয়ে যাচ্ছে অতএব যারা এটা করবেন অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করুন এবং পনেরোই নভেম্বর এটা কিন্তু শেষ হচ্ছে এবং এরকম ধরনের এডুকেশনাল বিভিন্ন নিউজ পাওয়ার জন্য বা বিভিন্ন ধরনের এডুকেশনাল নিউজ নেওয়ার জন্য অবশ্যই আমাদের লার্নিং ইম্প্রুভমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ